মনে হচ্ছে দমকলের ওই কয়েকটি মুসলিম ছেলে সারা বাংলা সারা দেশে সন্ত্রাস তৈরি করে বেড়াচ্ছে। আমি আজকে ওদের অভিভাবকদের ডেকেছিলাম, ওরা এসেছিলেন এখানেও আমি আসতে বলেছি। নাজমুস সাকিব, ঠিক আছে, ওই পাশে যারা তোমরা তোমরা স্মরণ, আতাউর রহমান তুমি স্মরণ, আপনি স্মরণ, ওদিকে আতাউর রহমান, লিউয়েন আহমদ, আবু সুফিয়ান, আল মামুন কালাম, এদিকে দাঁড়া, এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি। এদের বক্তব্য হলো যেভাবে ভয় ভীতি সৃষ্টি করে রাতের অন্ধকারে আমাদের ছেলেদের নিয়ে তারা গেছেন, এরা নির্দোষ। ওদের চালচলন, আচার আচরণ, গতি প্রকৃতি আমরা অভিভাবক হয়ে কোনো দিন গ্রামে দেখতে পাইনি যে তারা এই ধরনের নাশকতা বা দেশদ্রোহিতা কাজ করতে পারেন বা করেছে। এরা খুব আতঙ্কের মধ্যে আছে, এতে কোনো সন্দেহ নেই। প্রেস, বন্ধু, মিডিয়ার আপনারা যারা আছেন, আপনারাও নয়কে অনেক সময় ছয় করেন, ছয়কে নয় করেন। বিজেপি প্রেসের প্রতি প্রচণ্ড পয়সা খরচ করছে, প্রেসকে হাতিয়ার বানিয়ে বহু অবাস্তব কথাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করছে আর বাস্তব ঘটনাকে অসত্য বলার চেষ্টা করছে। প্রেস মিডিয়া বন্ধুদের বলবো, দেশের ক্ষতি করবেন না, বাংলার ক্ষতি করবেন না, মানুষের ক্ষতি করবেন না। এটা যদি কোনো কারণে করে থাকেন, এই বিপদ কোন দিন আপনার ঘাড়েও আসবে, তখন টের পাবেন। অত্যাচার অবিচার যারা করে, উপরওয়ালা তাদের ক্ষমা করে। যদি এটা লকডাউন না হতো, তাহলে বড় মাপের একটা প্রতিবাদ সভা আমরা বহরমপুরে বা ডম করে করেছি। এখন সে পরিবেশ নেই, এখন আলোচনার মাধ্যমেই ব্যাপারটা আমাদের উপলব্ধি করতে হবে। খাগড়াগড় কাণ্ডে মাদ্রাসা বা মসজিদ জড়িত ছিল না বা নেই, এটা এখনও আমি বলছি, আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি কোনো মসজিদ মাদ্রাসা বা মক্তব জড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে থেকে তালা লাগিয়ে দেব, কিন্তু ঠাহরে ঠাহরে মসজিদ মাদ্রাসা ইমাম এসব বলার অর্থ হলো মুসলমান জাতির সঙ্গে একটা সংঘাত তৈরি।